एक्स्ट्रा टाइम। অবশেষে তার অধিনায়কত্বে সাপ মুক্তি ঘটল ইস্ট বেঙ্গলের। দীর্ঘ 7 ম্যাচ পরে ডার্বি জিতল লাল হলুদ ব্রিগেড। তবে তার কাছে 2013 ডার্বি জয়ই সেরা, কারণ সেই ম্যাচে যে দূরপাল্লা শটে গোল করেছিলেন লাল রিন্দিকা রালতে। তবে এই জয়টাও ডিকার কাছে মাইলস্টোনের মতোই। বহুত সাল সে হামলোক নাই জিত রে और हम लोग अच्छा रिजल्ट भी नहीं मिल रहा था ही लोग के साथ, तो कल जीत के बहुत अच्छा लगा है। फैंस लोग भी बहुत खुश था और ऑफिशियल सब प्लेयर्स लोग भी खुश था, बहुत अच्छा लगा है। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার দলের অনেকেরই ডার্বি খেলার অভিজ্ঞতা ছিল না। এর মধ্যে আবার টানা 3 ম্যাচ হেরে দল ব্যাকফুটে চলে গিয়েছিল। তাই 16ই ডিসেম্বরের ডার্বিতে নামার আগে দলের সব বিদেশি ফুটবলার ও জুনিয়রদের পেপ টক দিয়েছিলেন লাল রিন্দিকা রালতে। কি বলেছিলেন তিনি সেটাই জানালেন। হাম লোক গিভ আপ নাই কর সকতা থা, জেসে ভি হাম লোক ম্যাচ জিতনা থা, হাম লোক মতলব সব লোক ড্রেসিং রুম মে বাত কিয়া থা। হাম লোক কলকাতা লীগ মে ভি 2 গোল সে হারা থা, হাম কমব্যাক কিয়া তো কল ভি কর সকতা থা হাম লোক বল কে ফির কমব্যাক করকে জিতা। প্লেয়ার্স লোক হাম লোক কো প্রমিস কে হ্যায় উই হ্যাভ টু গিভ 100% ইন দ্য ফিল্ড এন্ড 200% উই হ্যাভ টু গিভ ফর দিস ম্যাচ উই সেড এন্ড মোটিভেট আওয়ারসেলফ। তবে ডার্বি জিতলেই যে খেতাবের কাছাকাছি চলে এসেছেন সেটা মানতে নারাজ ইস্ট বেঙ্গলের অধিনায়ক। টাইটেল জিতনে কে লিয়ে তো হাম লোগ খেল রহে আই লিগ, লেকিন আবি উতনা দূর নাই দেখ সকতে, ম্যাচ বাই ম্যাচ দেখনা পড়েগা হাম লোগ। আবি হামারা কনসেন্ট্রেশন সির্ফ চার চিল মে হ্যায়, বাকি ম্যাচ উতনা নাই দেখে। এদিকে ডার্বি জিতে লাল রিন্দিকা রালতের মতোই খুশি হাইমে স্যান্টোস কোলাডো। 64,000 সমর্থকদের সামনে ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন সেটাই জানালেন এই ইউটিলিটি ফুটবলার। I would very much for me and I'm very happy. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।